अल्लाह जस्तान सस्तान कुरना पन्नम बरम बरम अल्लाह 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 मुख में का लिखा का नाम ईश्वर सर्वस्व जागतं ब्रह्म सर्वदं खालिदं धर्म पापं पापमादं अल्लाह इल्लल्लाह वनादि स्वरूपाय अजर्बनिं जागतं मायनं पशुसिंधनं जालचरणं ओ नमो ब्रह्मे प्रभासी सो नमो कल्याण संसे जुगे जुगे नमः सर्वदा तो कल्याण दशमती गौर ऋषि मृत्यु जरा मृत्यु अगमानी नमः नादितिया मना तृतीया न चतुर्था न पच्चुते न पंचा मना षष्ठा मा सप्ता मना पच्चुते नवस्ता माना नवा मा दश माना पच्चुते বেদের ভাষায় আল্লাহর পরিচয় দিয়ে বলে তিনি হলেন বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি হলেন আসমান ও জমিনের মালিক তিনি হলেন নীল গগনের মালিক বলো মুসলমান হায়াত ও মওতের মালিক কে আরেকটু আস্তে করে বলা যাবে জান্নাত ও জাহান্নামের মালিক কে এইরকম দয়ালু দাতা তিনি বলেন আল্লাহ যিনি কাল ছিলেন আজ আছেন আগামীতেও এত বড় দয়ালু আর দাতা তিনি কে আল্লাহ ওই আল্লাহ পাক সম্পর্কে বাইবেল বলেন বেদ বলেন তাম ধর্মগ্রন্থ বলেন সমস্ত ধর্মগ্রন্থে এক আল্লাহর পরিচয়ের কথা বলা আছে যে এক আল্লাহ তিনি এক অদ্বিতীয় লা শারীক লাহ কিন্তু অমুসলিম ভাইরা যদি না মানে আন্ধা তোমা প্রভা শান্তি অসম্মতি উপস্থিত সম্মূর্তি তাহারাই মূর্তি পূজা করে যাহারা অঙ্গ করে প্রবেশ করে বেদ বল সুন্দর করে বলে আল্লাহ জাস্তা সস্তা করণাম পরণাম ধরম বরণ আল্লাহ 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 মুখ মেকাম লেখা তাকাম ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপায় অতর্বণিং জাগতং মায়ানং পশু সিদ্ধানং জলচরণং ও নমো ব্রহ্মণে প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ দশমতি গৌর ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমঃ না দ্বিতীয় ম না তৃতীয় ম চতুর্থ না পচ্চুতে না পঞ্চম না ষষ্ঠ ম সপ্তম না পচ্চুতে না অষ্টম না নবম দশম না পচ্চুতে বেদের ভাষায় এক আল্লাহর পরিচয় দিয়ে বলেন তিনি হবেন বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি হবেন আসমান ও জমিনের মালিক তিনি হবেন নীল গগনের মালিক বল মুসলমান হায়াত ও মওতের মালিক কে আরেকটু আস্তে করে বলা যাবে জান্নাত ও জাহান্নামের মালিক কে তিনি হবেন অদ্বিতীয় লা শারীক লাহ
যাকে মৃত্যু নামক বস্তু কখনো ছুঁইতে পারে না, তিনি দুইটা চিন্তা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক অদ্বিতীয় কালা, তিনি হবেন আল্লাহ জষ্টাং ষষ্ঠাং পূর্ণং পন্নরং, তিনি জষ্ট তিনি শ্রেষ্ঠ তিনি আল্লাহ। কোরআনের ভাষায় ওই আল্লাহকে যদি দেখতে চাও, ওই আল্লাহর কুদরতি সম্পর্কে যদি অবগত হতে চাও, আসমানের দিকে লক্ষ্য করে দেখো, এক আল্লাহর কুদরতি দেখতে পাবে। আমার আল্লাহ পাক আসমানে একটি প্রদীপ জ্বলিয়েছেন, তার নাম হলো সূর্য। রাত যখন গভীর হয়ে যায়, ওই অন্ধকার নিরিবিলিতে একটা চিরবাল্ব জ্বলিয়েছেন, ওই চিরবাল্বটার নাম হলো চন্দ্র। আমার আল্লাহ পাক আসমানকে সুসজ্জিত করেছেন তারকা দিয়ে, ওই আল্লাহ পাক সাত আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রাখেন। বান্দা যদি এক আল্লাহর কুদরতি সম্পর্কে অবগত হতে চাও, জমিনের দিকে লক্ষ্য করে দেখে নাও, ওই দরিয়ার দিকে তাকাও, ওই ময়ূরের পালকের দিকে তাকাও, ওই দুধের সাদার দিকে তাকাও, মধুর মিষ্টির দিকে তাকাও, যেদিকেই তাকাবে বান্দা এক আল্লাহকে দেখতে পাবে। কে দিলরে লতার গাছে কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু, কে দেয় কে দেয়? আরে শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা, আর কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, আরে ঝিনুক মাঝে কে দিল রে মুকুতা মনির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার, দুধ কেন এমন সাদা মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল। আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কাল, আর সূর্যমণি কোথা হতে পেল এমন আলো, সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব, চিনি কেন মিষ্টি এত তেতুল কেন টক, আর কোকিল কেন কালো এত ফরসা কেন বক, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার, বুড়ো আঙুলের টিপ আল্লাহ তালা আছেন একজন প্রমাণ হলো ঠিক, বলতে পারলেন না সুবহানাল্লাহ, আপনাকে জোর করে করে সুবহানাল্লাহ যদি বলাতে হয় তাহলে জেনে রাখো নসিব খারাপ কপাল খারাপ। এ বাবা আমরা বসেছি কোন জায়গাতে কথা বলেন না কেন? হ্যাঁ জান্নাতের বাগান বলা হয় মজলিসটাকে, তাহলে জান্নাতের দলে আমরা আছি ঠিক কি না? কথা বলেন হ্যাঁ কি না? মনে হচ্ছে কবরস্থানেই জলসা চলছে। এ বাবা জি রা ভাই রামা, তো একজন বন্ধু আমার সিপিএম করতো, চাপে পড়ে বা ঠেলাই পড়ে তিনি মূলে যোগ দিয়েছে, তো রাস্তায় যখন মিছিল হয় ইনকিলাব জিন্দাবাদ গড়িয়ে দাও ফাটিয়ে দাও সবাই স্লোগান দেয়,
এ বন্ধুটা স্লোগান দেয় না আরে স্লোগানটা দে স্লোগান যদি না দিস তো ঘর পাবি না দুয়ারে সরকার হবে অফার গুলো কপালে জুটবে না এ চাপে পড়ে তখন স্লোগান দেয় ভক্তিতে দেয় মহব্বতে দেয় না কারণ কি এই লোকটা এই দলের এই লোকটা এই দলের নাই জান্নাতের বাগানে বসে যদি আপনাকে পিসার দিয়ে সুবহানাল্লাহ বলতে হয় তাহলে জেনে রাখতে হবে আমরা জান্নাতির দলে হ্যাঁ আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধি মানুষেরা তিনি হলেন আল্লাহ যিনি কাল ছিলেন আজ আছেন আগামীতেও থাকবেন সেই মহান আল্লাহ পাকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে শতকোটি দরুদ আর সালাম আমার আপনার নবীর উপর যে নবী দাঁড়ালে পরে গগন ঊর্ধ্বত লাভ করে যে নবী বসিলে পরে বসুন্ধরা স্থাপিত লাভ করে যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায় যে নবীর নূরানি চেহারাতে দিনের আলো লাভ করে যে নবী সকাল বেলায় রাস্তা দিয়ে চলে গেলে সন্ধ্যা পর্যন্ত মেশকে আম্বরের সুগন্ধি বার হয় যে নবী সন্ধ্যা বেলায় রাস্তা দিয়ে চলে গেলে সকাল পর্যন্ত খুশবু পাওয়া যায় তিরমিজি শরীফে কত উল্লেখ রয় দশ বছর যিনি সেবা করেছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে জগতের মানুষকে জানিয়ে দেয় আমার নবীর শরীর মোবারকে যদি কোনো মানুষ একবার মর্দন করে দেয় তার হাতটা ৪০ দিন পর্যন্ত সুগন্ধি বার হয় তিনি কে মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন সাল্লাল্লাহু আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কিরামগণ আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়কনিষ্ঠ পর্দার আড়ালে মায়েরা ও বোনেরা সকলকে শ্রেণীমতভাবে সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধি মানুষেরা বিশ্বের মাটিতে কম বেশি ৫৫০০ ধর্ম আছে কত ৫৫০০ ধর্ম আছে সব ধর্মের মানুষ কম বেশি এক ঈশ্বর মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু গড এক আল্লাহ বলে আমাদের ভিতরে যত দল আছে কেউ বলছে আমি লামুঝাবি মজাব মানি না কেউ বলছে আমি আহলে হাদিস কেউ বলছে আমি কাদিয়ানি কেউ বলছে আমি ফুরফুরানি কেউ বলছে আমি বেরেলি কেউ বলছে আমি তবলিগি ইত্যাদি ইত্যাদি যত দল আছে আমরা সবাই এক আল্লাহকে আল্লাহ বলে মানি কি মানি না মানি কিন্তু শুধু এক আল্লাহকে মেনে নেওয়ার নাম কি ঈমান বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যদি বিশ্বাস করে নেন মেনে নেন শুধু যদি এক আল্লাহকে মেনে নেওয়া হয় ঈমানদার হওয়া যাবে আর যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা কুটাটাই যদি কেউ বলে ঈমানদার হবে কি হবে না ভুল হচ্ছে আপনার আরে কলমা বললে যদি ঈমানদার হয় তোমাদের ব্রাহ্মণ বাবাজিও তো আগে ঈমানদার হয়ে গেল এই কলমাটা তো মমতা ব্যানার্জি প্রায় সভাতে বলতেছে কথা বুঝতে পারছেন না এই কলমা তিনটা স্তরে দাঁড়িয়ে আছে ইকরারু বিল লিসান তাসদীকু বিল জিনান আল আমাল ওয়াল আরকান আপনাকে মুখে সহি শুদ্ধভাবে পড়া লাগবে মনে প্রাণে এক আল্লাহ এবং রসুলকে মেনে নিতে হবে এবং আল্লাহ আল্লাহ রসুলের আহকাম গুলো আপনাকে পালন করা লাগবে তবেই আপনাকে ঈমানদার বলা আমার শিক্ষিত মুসলমান আজ গোটা বিশ্বের মাটিতে মুসলমান মার খাচ্ছে কি খাচ্ছে না কারণ কি আমাদের মুসলমানদের মধ্যে ইউনিটি নেই একতা নেই আমি মার খেলে লামজাবি আসবে না বেরেলি মার খেলে তবলিগি যাবে না দৈবন্দী ভাই মার খেলে ফুরফুরা আসবে না কথা বলেন ঠিক কি না
এ মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার সুধি মানুষেরা তাই আমার আল্লাহ পাক বলছেন বান্দা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু তোমরা এক হও আর দলবদ্ধ হয়ে আমি দেওয়া আল্লাহর কালাম কে তোমরা আঁকড়ে ধরে নাও তোমরা মার খাবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না আল্লাহ পাক কোরআনে বলেন ওলাইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি কোরআনেতে পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 24 সূরার নাম সূরা আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় ওলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আমার আল্লাহ বলেন ও নবী আপনি জানিয়ে দেন বাপ মাকে ভালোবাসো তোমরা ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো বিবিকে মহব্বত করো ছেলে মেয়েকে স্নেহ ভরা ভালোবাসা দাও তোমরা ব্যবসা বিজনেস করো তোমরা চাষ আবাদ করো তোমরা চাকরি বাকরি করো বালাকানা করো বাড়ি গাড়ি করো আমি আল্লাহ পাক কখনো মানা করি নাই তবে আমি আল্লাহ পাকের ঘোষণা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওই টাকা টাকা করতে গিয়ে বিবির মায়ায় পড়ে গিয়ে এক আল্লাহর শরণ যেন ছাড়বি না আমার নবীর ভালোবাসা আমার নবীর সুন্নত যেন ত্যাগ করবি না যখন তোরা এক আল্লাহকে ভুলে যাবি আমার নবীর তরিকাকে বাদ দিয়ে দিবি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন লাঞ্ছিত হবে অপমানিত হবে আদরের ছেলে থাকবে পাশে আব্বা বলে কেউ তোরে ডাকবে না আদরের বিবি থাকবে কাছে গায়ে হাত আর বোলাবে না পাড়ার বন্ধু অনেক থাকবে কষ্টের সময় কেউ পাশে আসবে না আমি আল্লাহ পাকের গজব নামাবো কোন ব্যাটা ঠেকাতে পারবে না এ মুসলমান শিক্ষিত বন্ধুরা এই করোনার চাইতে বড় করোনা দিয়ে আল্লাহ পাক জমিনে গজব পাঠাতে পারেন কি পারেন না তমাম দুনিয়ার গুনাহগার পাপীদের কারণে আল্লাহ বিশ্বটাকে ধূলিসাৎ করতে পারেন কি পারেন না কিন্তু আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন আমার আল্লাহ পাক চার শ্রেণীর কারণে দুনিয়াতে বড় রকম কোন গজব দেয় না এক নম্বর হলো ওই বৃদ্ধ বৃদ্ধা বান্দা যারা শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে তারা সিজদা করতে গেলে কষ্ট হয় ওই বৃদ্ধ মানুষটা রুকু করতে গেলে কষ্ট হয় এই বৃদ্ধ বান্দা যখন এক আল্লাহকে সিজদা করে এক আল্লাহর জিকির করে আমি আল্লাহর বড় দয়া হয় বড় মায়া হয় যে পাপীগুলো আল্লাহর সিজদা করে না আল্লাহর শরণ করে না আমার নবীর তরিকাতে চলে না আমি আল্লাহর মন হয় কুকুটা পাপীগুলোকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দেব কিন্তু এক নম্বর হলো এই মুরব্বী মুরব্বী বান্দা বান্দিদের কারণে আমি আল্লাহ দুনিয়াতে বড় গজব দিই না দুই নম্বর হলো ওই নওজোয়ান যৌবন অবস্থায় ইবাদত করে যারা আল্লাহ পাকের বড় দয়া হয় বড় মায়া হয় কিছু নওজোয়ান যুবক মাথায় টুপি দেয় লজ্জা তাদের হয় না কিন্তু এক শ্রেণীর মুসলমান বলে দাবি করে বড় শরম হয় মাথায় টুপি দিতে দাড়ি রাখতে লজ্জা করে যুবক তোমার মোবাইল আছে আপনার ছেলে মোবাইল চালায় কিন্তু আপনার ছেলে যে মোবাইলটা ব্যবহার করে আপনি বাপ খুলতে পারবেন না
কেন জানেন ওই এমন একটা গোপন লক দিয়ে রেখে দিয়েছে আপনার বাবার ক্ষমতা নাই খুলে দেই আপনার ছেলে ন্যাংটা ছবি রেখেছে মোবাইলে ন্যাংটা ভিডিও রেখেছে গোপনে গোপনে ভিডিও ছবিগুলো দেখে এই ও আবার বাপ হয়েছে যে বাপ ছেলেকে মানুষ করতে পারে না সারা দিন সারা রাত মোবাইলে খোঁচা মারে এই কত তিন দিন আগে মুর্শিদাবাদ থেকে ট্রেনে ফিরতেছিলাম তো পাশে যে বসে আছে দেখি সব সময় মোবাইলে চুমু খাচ্ছে এরকম করছে তা মানে ঘন্টা খানিক ধরে এরকম করছে তোমার মনে হচ্ছে যে আমার যদি কেউ হতো তো বাঁ হাত করে থাপলে গালের দাঁতগুলো ভেঙে ফেলতাম এই রকম ছেলে ও আবার মুসলমান আবার নাকি বাপ বেঁচে আছে বলছে হায় হায় বাপ বেঁচে আছে মনে হয় সব বাপগুলো তো মরে গেছে তোমার ছেলেটাকে বলে দিও যে ছেলে ব্লুটুথ কানে দিয়ে হেডফোনে হিন্দি গান শুনছে ওই ছেলেটার 40 বছর যখন বয়স হয়ে যাবে তখন কানে মেশিন লাগাতে হবে শুনতে পাবে না তোমার ছেলেটাকে বলে দিও যে ছেলে মেয়েটা দিন রাত ফ্রি ফায়ার আর মোবাইলের দিকে তাকিয়ে আছে ওই ছেলেটার 35 বছর বয়স হলে পরে চোখে চশমা লাগাতে হবে এমনি দেখতে পাবে না তুমি তো বাপ হয়েছো আর কিছু কিছু মা আছে এই মাগুলো মনে মনে ভাবে ছেলে পয়দা করলে মা হয় আর আমাদের মতো পেট মোটা হুজুররা বলে মায়ের পায়ের তলায় জান্নাত এই বাচ্চা পয়দা করলে মা হয় কে বলেছিল বাচ্চা পয়দা করলে পায়ের তলায় জান্নাত হয়ে যায় তাহলে গরু ছাগলেও তো বাচ্চা পয়দা করে ও মা পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখে ও মা পেটে বাচ্চা নিয়ে হিন্দি গান শুনে ও মা তোমার ঘরের বৌমা আবার পেটে বাচ্চা নিয়ে দিন রাত মোবাইলে ল্যাংটাকা গান দেখে ও আবার পেটের বাচ্চা নেওয়ার পরে ও মনে মনে ভাবছে আমার ছেলেটা না আব্দুল্লাহিল মারুফের মতো নকল করে একদম হুবহু তৈরি করব তো ছেলেটা বড় হয়ে তোকে খাওয়াবে মনে হচ্ছে হ্যাঁ জমির মাটি ভালো হলে ফসল ভালো হয় পেট ভালো হলে বাচ্চা ভালো হবে বাপ মায়ের আদর্শ সুন্দর হলে বাচ্চা নেককার হবে বাচ্চা পেটে নিয়ে বাচ্চা যদি পেটে নিয়ে মা কুরআন তেলাওয়াত করতে পারে তো ভূমিষ্ঠ হওয়ার পরেই বাচ্চা নেককার সুসন্তান বলে গণ্য হবে এ মুসলমান শিক্ষিত বন্ধুরা আর সুধী মানুষেরা মা তোমাকে আমি বলে দিয়ে গেলাম শুনুন পেটে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চার কানে আজান দিতে হয় এখন তো আজান টাজানের বালাই নাই হাসপাতালে ক্লিয়ার তাই তো নাকি হ্যাঁ একদল লামুজাবি বেরিয়েছে তারা তো বলছে দোয়াও নাই নিয়ে তো নাই কিছুই নাই কিছুই নাই তারা নিজেকে বলে আমরা মাযহাব মানি না ওয়াহাবি লামুজাবি বলে দাবি করে তারা নিজেকে লামুজাবি বলে দাবি করে আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধী মানুষেরা আর কয়েক বছর পরে ওদের যেভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার হচ্ছে আর যুবকদের ব্রেন যেভাবে ওয়াশ করছে তো মনে হয় হানাফি মাযহাব আপনারা তো হানাফি মাযহাব তো নাকি হ্যাঁ না অন্য কোন ব্যাপার আছে আবার অসুবিধা নেই তো দেখেন আবার মার খেতে হবে আমাকে এ বাবাজিরা ভাই আমার আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধী মানুষেরা তো মা বাচ্চা পয়দা করার পর বাচ্চার কানে আজান দিতে হয় নবীজি আজান দিয়েছিলেন বাচ্চার ভালো নাম রাখতে হয় এখন তো ভালো আর নাম রাখে না সেদিন 1000 টাকা একটা বাচ্চা মেয়ে নিয়ে এসে বজুর মসজিদের জন্য দান করলাম তোর নাম কি রে বলে আমার নাম হলো কিরণমালা কি নাম বলো তোর নাম কি রেখেছি বলে মা রেখেছি কিরণমালা চেনেন আপনি ওই আপনার ঘরে বৌমাকে জিজ্ঞাসা করবেন কিরণমালা কার নাম রে ও জানে যে কটকুটি ছিল যেখানে কিরণমালা ছিল সেখানে আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধী মানুষেরা আল্লাহ বলেন চার শ্রেণীর কারণে দুনিয়াতে বড় গজব আমি আল্লাহ দিই এক নম্বর কোন শ্রেণীর কথা বললাম বৃদ্ধ বৃদ্ধা বান্দাদের কারণে আল্লাহর বড় দয়া হয় পাপি বান্দাগুলোকে আল্লাহ ধ্বংস করতে পারেন না আর দুই নম্বর হলো যৌবন অবস্থায় দাড়ি রাখে যারা যৌবন অবস্থায় মাথায় টুপি দেয় যারা যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করাই যারা ওই যৌবন যুবকদের কারণে আল্লাহর বড় দয়া হয় আল্লাহর বড় মায়া হয় তাই অন্যান্য পাপি যুবকগুলোকে আল্লাহ ধ্বংস করতে পারে না তিন নম্বর হলো
মা অপরাধী পিতা অপরাধী মায়ের কোলে নিষ্পাপ মাসুম বাচ্চা বাচ্চা যখন কান্না করে আল্লাহর বড় দয়া মায়া হয় ওই মাসুম বাচ্চাদের কারণে আল্লাহ অন্যান্য পাপীগুলোকে ধ্বংস করে না আর চার নম্বর হলো পৃথিবীতে যত প্রাণী আছে তমাম অবলা প্রাণীদের কারণে গরু বলেন হাঁস বলেন ছাগল বলেন মুরগি বলেন পাখি পশু বলেন তমাম অবলা প্রাণীদের কারণে আমার আল্লাহ পাক পাপীগুলোকে ধ্বংস করে না কেনই বা করবে আল্লাহ বা কোরআন বাকে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমানে যত প্রাণী আছে জমিনে যত প্রাণী আছে তমাম প্রাণীগুলো এক আল্লাহর জিকির করে এক মালিকের উপর ভরসা রাখে আর মানুষ শুধু ফাঁকি মারে পরে কি করে না হ্যাঁ আপনি নার্সকে দেখবেন দেখলেই চেনা যাবে পুলিশকে দেখবেন পোশাকে চেনা যাবে এই যে আপনাদেরকে এখন চেনা যাচ্ছে সাতটা মুসলমান কাল সকালে চেনা যাবে আপনি মুসলমান চুল কাটেন তো একদম চেচে ছিলে ইহুদিদের মতো চুল কাটেন পোশাক পরেন তো খ্রিস্টানদের মতো পোশাক পরেন খাবার খান তো ভেড়ার মতো খাবার খান ঘুমোতে যান তো ঘোড়ার মতো ঘুমাতে যান পেশাব করেন তো কুত্তার মতো পেশাব করেন একজনও তো নবীর তরিকা মানি না আল্লাহর জিকির তো আমরা করি না করি ওই গাছের পাখিটা ডানা মেলে যখন উড়ে উড়ে যায় এক আল্লাহর উপর ভরসা করে যায় আল্লাহর জিকির করে উদর পূর্ণ করে ফিরে যখন বাসায় ওই গাছের পাখিটা এক আল্লাহর জিকির না করে কখনো ঘুমায় না ওই গরুটা আল্লাহর জিকির করে ওই গাছটা আল্লাহর জিকির করে ওই মাছটা আল্লাহর জিকির করে তবে যখন জিকির হতে গাফিল হয়ে যায় ওই গাছটা তখন কাটা পড়ে যায় ওই মাছটা তখন ধরা পড়ে যায় ওই গরুটা তখন কাটা পড়ে যায় কারণ তামাম প্রাণীরা এক আল্লাহর জিকির করে এক মালিকের উপর ভরসা করো আর মানুষ শুধু ফাঁকি মারো আল্লাহ পাক ফাঁকি মারলে কি হবে